ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নাম করে আসছে ভুয়ো মেসেজ এবং সেখানে ক্লিক করলেই সব টাকা চলে যাবে হ্যাকারদের কাছে এমনই এক চাঞ্চল্য খবর বেরিয়ে এসেছে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি তোমাকে দেখতে হবে এবং বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে হবে এবং তোমার পরিবারের লোকজনদের কাছে যাতে সেই মেসেজটি যদি তাদের কাছে যায় এবং তারা যেন হ্যাকারদের দেওয়া সেই লিঙ্কে ক্লিক না করে অনেকেরই মোবাইলে পাঠানো হচ্ছে সেই মেসেজ ভিডিও শুরু করার পূর্বে প্রত্যেককে একটা রিকোয়েস্ট করব তোমরা যারা আমাদের দা ওয়েব সলিউশন ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই দেখো ভিডিও নিচে ডান দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পরবর্তীকালে এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য সম্প্রতি আয়কর দপ্তরের নামে একটি ভুয়ো এসএমএস বাজারে এসেছে অনেকেরই মোবাইলে পৌঁছেছে আইকদ দপ্তরের নাম করা প্রতারকদের এই টেক্সট মেসেজ সম্প্রতি টুইটারে একাধিক নাগরিক এই মেসেজ নিয়ে আইকদ দপ্তরের কাছে প্রশ্ন করেছিলেন শুধুমাত্র যেসব ফোন নম্বর আইক দপ্তরের অনলাইন সার্ভিসে রেজিস্টার রয়েছে সেই নম্বরে এই মেসেজ পৌঁছেছে ফোন নাম্বার ও নাম সঠিকভাবে উল্লেখ করে এক গ্রাহকের কাছে আইকর দপ্তরের নামে এই ভুয়ো মেসেজ এসেছে এর ফলে অনেকেই মনে করছেন এই মেসেজ হয়তো সত্যিই আইকর দপ্তর পাঠিয়েছে তোমরা অনস্ক্রিন সেই ছবিটি দেখতে পাচ্ছ আইক দপ্তর থেকে যে ম্যাসেজটা পাঠানো হচ্ছে অর্থাৎ ভুয়ো মেসেজ এই মেসেজের নিচে দেখো একটা লিঙ্ক দেওয়া হচ্ছে সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু হ্যাকারদের কাছে চলে যাচ্ছে তোমার ব্যাংকের সমস্ত তথ্য প্রসঙ্গত এই মেসেজের নাম ও ফোন নম্বরের সাথে একটি লিঙ্ক ও পাঠানো হচ্ছে তোমরা যেটা দেখতে পাচ্ছ হ্যাকাররা আপনার স্টেট ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা হ্যাক করার জন্য এই ফিনিশিং মেসেজ পাঠিয়েছেন আইক দপ্তর কখনোই নাগরিকের কাছে তার ব্যাংকিং পরিষেবা সংক্রান্ত তথ্য চায় না কিন্তু এই লিঙ্কে ক্লিক করলেই তোমার থেকে চলে যাবে সমস্ত ব্যাংকিং তথ্য এছাড়াও ভারতে আরও একটি জনপ্রিয় প্রতারণা হল সিম সেক্ষেত্রে প্রতারকরা আপনার নম্বরের একটি নতুন সিম কার্ড তুলে সেই নম্বর ব্যবহার করে আপনার ব্যাংকিং ওটিপি হাতিয়ে নেয় এই সময় গ্রাহকের ফোনে নেটওয়ার্ক সিগনাল চলে যায় যতক্ষণ মোবাইল ফোন দোকানে গিয়ে গ্রাহক এই সমস্যার কারণ খুঁজে পান সেই সময়ের মধ্যেই গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেয় হ্যাকাররা আজকাল যে কোনো পরিষেবায় ওটিপি বাধ্যতামূলক আর ফোন নম্বর হাতিয়ে নিতে পারলেই ওটিপি পাওয়া বাঁহাতের হাতের খেলা এজন্যই যদি কোনো এরকম লিঙ্ক বা এরকম কোনো ভুয়ো মেসেজ আছে যেখানে আপনার ব্যাংক ডিটেলস চাওয়া হয় আপনার ব্যাংক দয়া করে করবেন না তাহলে হতে পারে পারে আপনারও কিন্তু এরকম টাকা চলে যেতে কেউই ডিটেলস সেই কারণে বলবো ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করুন বেশি বেশি করে এবং আপনার পরিবহন পরিজন বাবা মা আত্মীয় স্বজন তাহলে তারা হয়তো এই প্রতারণের হাত থেকে বাঁচাতে পারবে এটা কিন্তু একদম রিয়েল এবং সাম্প্রতিক ঘটনা যেটা ইনকাম দপ্তর সূত্রে জানানো হয়েছে সম্প্রতি নয়ডার এক নাগরিক এই প্রতারণার শিকার হয়েছিলেন প্রতারকরা এই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট ছয় দশমিক আট লক্ষ টাকা হাতিয়ে নেয় ইউপিআই অ্যাপ ব্যবহার করে এই টাকা হাতিয়েছিল প্রতারকরা তাই যে কোনো অজানা মেসেজের থেকে সাবধান খুব সহজে আপনার অ্যাকাউন্টের টাকা ফাঁকা করে দিতে পারে প্রতারকরা নিজে সুরক্ষিত থাকুন এবং অন্যদেরও সুরক্ষিত থাকতে অবশ্যই ভিডিওটি তাদের মাঝে শেয়ার করে তাদেরকে সতর্ক করে দিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তুমি দেখছিলে দা ওয়েব সলিউশন ইউটিউব চ্যানেল দেখো ভিডিও নিচে ডান দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে ক্লিক করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন বা নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখো সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য আমরা কিন্তু একেবারে ট্রাস্টেড ভিডিও আপলোড করি